মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:10, আর এখন সকাল 7:10 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে, তো সবাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখে এখনও বাড়িতে আছি, নাহলে আমি দেরি করে ঘুম থেকে উঠলে ততক্ষণ পড়াতে চলে যেতে হতো। মা আর আমি উঠেছি, এখনো সবাই ঘুমাচ্ছে, আর বাবা বাড়িতে নেই, বাবা উঠে কোথায় গেছে? মা সারা দিয়ে শুধু পাখিকে খাবার দেয়। তো আমি ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। যাচ্ছি পড়াতে, এই যে রাস্তায় আমি এখন, তো পড়িয়ে টড়িয়ে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন আসলাম একটু বাগানের দিকে, কারণ আজকে বাগানে খুব ভালো একটা হাওয়া দিচ্ছে, আর এখানে আমি একটু দোলনা চড়ছি, অনেকদিন চড়ি না, অনেকদিন বৃষ্টি হয় দেখে এখন আর আমরা বাগানে আসি না, তো সেই জন্য যে যে দোলনা চড়তে যাও তারা তারা আমাদের বাড়িতে চলে আসবে, এখানে এসে দোলনা চড়তে পারবে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, বাগানে না, ঠিক আছে? তো এক মিনিট, তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, যে তোমাদের আজকে আমি একটা সিক্রেট বলবো, যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। অনেকে জানে বলতে আমাদের এখানেই অনেকে জানে না, ঠিক আছে? তো একটা সিক্রেট এটা হলো যে এই আমাদের এই বাগান, এখানে অনেকগুলো বাগান তো একসাথে, তো এই বাগানগুলোর মধ্যে হাঁস, ছোটো ছোটো যে হাঁস পাখিগুলো হয় না, ওগুলো আমাদের এখানে মাঝে মাঝে আসে উড়ে উড়ে, তো ওরা এসে অনেক সময় এখানে ডিম পাড়ায়, বাসা বানায়, মানে বাসা বলতে নিচেই, গাছে ওরা বাসা বানায় না, ওরা ওই নিচেই অনেকগুলো পাতা টাতা একসাথে করে ওরা বাসা বানায়, বাসা বানিয়ে ওদের ডিম পাড়ে। আমরা এরকম অনেকবার এরকম ডিম পেয়েছি, সেগুলো আমরা নিয়ে যাই বাড়িতে রান্না করে খাই, যেগুলোগুলো মানে যেগুলো ওইগুলো পুরো হাঁসের ডিমের মতোই হয়, আর একটু মানে বেশি বড়ো না, একটু ছোটো ছোটো হয়, খুব বেশি বড়ো হয় না। তো যদি আমি কখনো দেখি তাহলে তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব। তো এরকম টাইমে ওরা আসে, যে বৃষ্টি থাকে একটু একটু হালকা হালকা, জানি না ওরা কোথা থেকে আসে, ওই দিক থেকে উড়ে আসে দেখেছি অনেক অনেকবার, মানে বাগানে দেখি ওরকমভাবে আমরা দুবার পেয়েছিলাম, আমরা দুবার পেয়েছিলাম ওরকমভাবে ডিম। একটা হচ্ছে গিয়ে তোমার ওই মানে বাগানের ওই দিকটায়, ওই দিকটায় পেয়েছিলাম একবার, আরেকবার পেয়েছিলাম এই যে আমার ঠিক পাশে এখানে, এই যে এখানে আনারসের একটা মানে অনেকগুলো আনারসের ঝোপঝাড় মতো আছে, এর মধ্যে একবার পেয়েছিলাম। তো আমরা একবার মনে হয় দুটো পেয়েছিলাম, আর একবার মনে হয় তিনটে পেয়েছিলাম। তো যদি আবার কোনো দিনও পাই অবশ্যই, এখন যখন ভিডিও করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর একটা কথা, যে এটা অনেকেই জানে না আবার অনেকে জানে, এবার তো আমরা তো দুবার পেয়েছি, জানি না আর কে কয়বার পেয়েছে, আর তাছাড়াও আরও পাওয়া যায় আমাদের আমাদের পুকুরের পাশে,
তো পুকুরের পাশে যখন যেখানে জঙ্গল জঙ্গল হয়ে থাকে, তো ওই সব জায়গায় অনেক সময় আমাদের বাড়ির হাঁসগুলো গিয়েই ডিম পেড়ে রেখে আসে। ওরা বাড়িতে পাড়ায় না, হাঁসের তো কোনো ঠিক সময় নেই, ওরা রাত্রেবেলা বেশি একটা মানে রাতে পাড়ায়, আবার দিনের বেলা অনেক সময় পাড়ায়। তো আমরা এরকম অনেকবার হয়েছে যে আমরা এখানে ওখানে ডিম পাই, এটা আমাদের সাথে হয়েই থাকে। তো এই পুকুরের সাইডে একবার তো জালেই উঠেছিল, 3-4টে ডিম উঠেছিল, তো সেগুলো হয়তো পচে গেছিলো, সেগুলো ফেলে দিয়েছে, কেউ আর নেয়নি। কিন্তু যেগুলো আমাদের সামনে, সেই দিনই আমার কাকিও একটা ডিম পেলো, ওই পুকুরের পুকুর পাড়ের ওখানে একটা ডিম পেয়েছিল। তো বাবা পি কাঠপিঁপড়ে এখানে, তো এখানে আর বসা যাবে না, চলে যাই, ভীষণ কাঠপিঁপড়ে। তো কদিন আগে আমার কাকিও পেয়েছে এই তো আমাদের এই পুকুরের পাশে, তো এই বাগানেও অনেক সময় পাড়ে। যদি আমি কখনো দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা শেয়ার করতে পারলে আমারও অনেকটা ভালো লাগবে। তো আর এখানে তোমাদের দেখাচ্ছি এখানে কী গাছ আছে, এখানে অনেক গাছ আছে, তো চলো তোমাদের দেখাই এখানে কী কী গাছ আছে, তারপর আবার কথা। এখানে আছে অনেকগুলো আনারস গাছ, আর এই গাছে কোনো আনারসও হয়েছে। তো এখানে মোটামুটি অনেক আনারসই ছিল, জানি না এখন আছে কিনা, এগুলো আমাদের গাছ না যদিও। তো এখানেও আছে, এদিক থেকে এই ভিতরেও আছে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে, এটা কি মাছ, মা? গুজরালি মাছ। গুজরালি মাছ আর তার সাথে লোটে মাছ। লোটে মাছ দিয়ে কি দিয়ে রান্না করবা? আলু আর পেঁয়াজ দিয়ে। আলু আর পেঁয়াজ, আর ওইদিকে হচ্ছে কুমড়ো শাক, শুধু লবণ আর হলুদ আর কিচ্ছু নেই। তো এই মাছটাই মা সুন্দর করে ভেজে রান্না করবে। তো রান্না করার সময় রেসিপিটাও অবশ্যই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এবার আলু আর পেঁয়াজ দিয়ে দিল, এবার এতে দেব শুকনো লঙ্কা জিরে আর হালকা একটু শুকনো বাটা, এর মধ্যে দেবে শুকনো লঙ্কা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা জিরে বাটা, হালকা একটু রসুন বাটা, এই যে এবার দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার দিয়ে ভালো মতো এটা রান্না করতে হবে, তারপরে আর একটুখানি কাঁচা সর্ষের তেল দেবে, কাঁচা সর্ষের তেল। তো এবার ভালো করে কষিয়ে রান্না করবে, তারপরে হয়তো মাছ দেবে। তো যখন মাছ দেবে তখন আবার তোমাদের দেখাচ্ছি। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এবার দেবে জল, একটু জল দেবো। তো এবার জল দেওয়ার পরে এই যে মাছগুলো মা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে যাতে না ভাঙে। এরকম ভাবেই রান্না হয়ে যাচ্ছে গোটা গোটা লোটে মাছের তরকারি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। ব্যাস এবার এটা আস্তে আস্তে হতে থাক, তারপর রেডি হয়ে গেলে আবার তোমাদের দেখাবো, ঢাকা দিয়ে দিচ্ছে। যে আমাদের লোটে মাছটা রান্না হয়ে গেছে, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। ভিডিওটা তো পুরোই দেখালাম কী করে রান্না করতে হয়। তো এখন আমরা সকালে খাওয়া দাওয়া করবো, তো সকালে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তো আজকের মতো এইটুকুই, বাই।